করিমুনি মদ পান করতে ধরা পড়ে নাই, মদের আড্ডা, মদের ফ্যাক্টরি, জোরে খান কথা ঠিক কিনা? চিন্তা করেছিলাম, দুই হাত ধরে লিয়ে গেল গ্রেফতার করে। আমরা বাংলার মুসলমান মনে করেছিলাম কি জানি হয়, কারণ আমাদের কাছে জিহাদি বই পাইলে হাতে হাত পড়া লাগাই জোরে খান ঠিক কিনা? ওমার ফারুকের কাছে আল্লাহর কোরআনের তেলাওয়াত দাঁড়িয়ে বলল, ৮০টা ব্যত্রাঘাত। একবার ছেলের মুখের দিকে তাকায়, আর একবার কোরআনের দিকে তাকায়, আর একবার চারিদিকে তাকায়। চারিদিকে তাকাচ্ছে, কেউ দেখলো কিনা? কেউ দেখছে আমার ছেলে যে মদ পান করছে, এটা কেউ দেখছে? আরে আল্লাহ দেখছে। এই বিশ্বাস যদি আপনাকে থাকে তাহলে দিনের ভোট রাত কবাসময় তো ভালোই কম। আল্লাহ দেখছে, আল্লাহ দেখা দেখা নাকি? চারিদিকে আগে দেখালে ঠিক আছে কিনা? র্যাবের গাড়ি, পুলিশের গাড়ি, এগুলো ঠিক আছে কিনা কি সেটা দেখালে? কেন র্যাবের গাড়ি পুলিশের গাড়ি আছে আর আমি বক্তা ওয়াজ করবো? এত সোজা। কিন্তু আমি যদি পূর্কিত ইমানওয়ালা হই তাহলে র্যাবের গাড়ি পুলিশের গাড়ি দেখার টাইম নাই, আমার খেয়াল থাকবে আমার আল্লাহর দিকে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ ছাড়া অন্য কারো খেয়াল শোনেন আল্লাহ ছাড়া অন্য কারো খেয়াল করার নামই আর কথা কথা। আমরা কিসের অস্কুর যত পাপ করি অসুবিধা নাই, কিন্তু একটা পাপ আমরা করবো না তার নাম হলো শেরেক। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ আল্লাহ সমস্ত পাপ মাফ করবে, একটা পাপ মাফ করবে না, তার নাম হলো শেরেক। তাহলে চারিদিকে তাকাই গেল, পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, ওয়াজ করি জেলের দিকে তাকাই, চারিদিকে তাকাই, তোকে তো ওয়াজ করি বাবা। ওমর ফারুক চারিদিকে তাকায় দেখে কেউ নাই। এমন সময় ইমান বলতেছ, ওমর কেউ না থাকলেও তোমার কাছে কোরআনের তেলাওয়াত আছে, আর তেলাওয়াত দিয়ে যদি সমাজ গড়তে চাও তাহলে বেত্রাঘাত ৮০টায় তোমার সন্তানকে মারতে হবে। এক টানে মাথার পাগড়ি করলেন। এ বাংলার মুসলমানেরা শোনেন, এই যে আমরা বক্তারা এরকম পাগড়ি নিয়ে আওয়াজ করতে আসি, অনেক বক্তা দেখবেন মাথায় পাগড়ি দিয়ে আওয়াজ করে, করে কি করে না? এই পাগড়ি খালি মাথায় বান্দা সুন্নত তা কিন্তু নয়, দরকার হলো প্রয়োজন হলো এই পাগড়ি মাজাদ ও বান্দা লাগতে পারে। জোরে গঙ্গা ঠিক কিনা? অনেক সময় অনেক লোক গ্রামগঞ্জে যারা কৃষক মানুষ, মাঠে গেলে মাথাতে এরকম গামছা দেওয়া যায় না, জোরে কোন গামছা এরকম দেওয়া যায় না, কিন্তু যখন যায় দেখে জমির আল কাটা লাগবে, আল কাটা লাগবে, তখন কি গামছা মাথা? আজকে আমাদের বাংলাদেশে অনেক অন্যায় দুর্নীতি চলতেছে, এগুলো দূর করার জন্য মুসলমানের পাগড়ি প্রয়োজন হলে মাজায় বাঁধতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? একবার মাজার বেঁধে দেখে খন্দকের জেহাদে যখন খন্দক পরীক্ষা খনন করা হচ্ছে তখন রাসুলের পাগড়ি খুলে রাসুল মাজায় বাঁধলেন। দেখতেছেন অপরাধ করেছে, ছেলেকে হ্যান্ডকাপ লাগান লাগবে, তাছাড়া মাতাল ছেলেকে কেমনি বিচার করবেন? এক টানে মাতার পাগড়ি খুলে আবু সামার দুইটা হাত মর্মা দিয়া বাঁধলেন।
বাঁধার পরে টেনে টেনে মসজিদের বারান্দায় একটা খুঁটির সঙ্গে মর্মা দিলেন। আগে বানছিল দুই হাত, এখন দুইটা পা বেঁধে ওমর ফারুক মসজিদের মধ্যে ঢুকে জোহরের পূর্বে চার রাকাত সুন্নত আছে না নাই? সর্বসাকুল্যে ১২ রাকাত সুন্নত আমাদের পড়তে হবে, ১৭ রাকাত ফরজ, ১২ রাকাত সুন্নত, ফজরের আগে দুই রাকাত, জোহরের পূর্বে চার রাকাত, জোহরের পরে দুই রাকাত, মাগরিবের পরে দুই রাকাত, এশার পরে দুই রাকাত, এই সর্বসাকুল্যে কয় রাকাত আপনারা পড়েন? আপনারা সুন্নত যদি মনে করেন বাড়িতে পড়ব, বাড়িতেও পড়তে পারবেন, কিন্তু ১৭ রাকাত ফরজ নামাজ এটা আপনাদেরকে মসজিদে আদায় করতেই হবে। প্রয়োজন অতিরিক্ত বিপদে থাকলে মুসাফির হালে এরকম অবস্থায় আল্লাহ হয়তো, কিংবা যখন দেখবেন যে আপনি সিয়ার ছাড়া নামাজ পড়লে পারতেছেন না, সিয়ার অনেক লোক নাই যে সিয়ার ছাড়া নামাজ পড়া যাচ্ছে না, ওই লোকগুলোর জন্য মসজিদে যাওয়া জামাতে নামাজ পড়ার দরকার নেই, কারণ মসজিদে সিয়ার ঢুকান যাবে না। যদি কোনো মসজিদে সিয়ার ঢোকে ওই মসজিদ কমিটিকে আল্লাহ ব্যান দেয়। হ্যাঁ, আসলে আল্লাহ মসজিদ কমিটিকে ব্যান দিবে, কারণ আল্লাহ বলেছে কুম কুম মানে কি দাঁড়াও, লিল্লাহ হেকার জন্য, আল্লাহর জন্য, পানি তিন মানে কি আনুগত্য নেন। যদি তুমি দাঁড়াবার না পারো বসে থাকা বলো, তুমি সিয়ারে বসে পাবো হাসো, যতক্ষণ পর্যন্ত রাসূল আকামত দিয়েছে বেলাল, যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে রাসূল কেবলামুখী হয় নাই। আল্লাহ রাসূল কাতার সোজা করেছে, কাতারের ফাঁক বন্ধ করছে, পিছন থেকে দেখা যাচ্ছে দুই সাহাবীর মাঝখানে ফাঁক, রাসূল বলতেছে ওই যে ওই যে ওই ফাঁকের মধ্যে দিয়ে শয়তান বকরির বাচ্চার মতন ঢুকতেছে, দেখছেন ফাঁক করে যাবে না, কাতার ডাকা করা যাবে না। জামাতে নামাজ পড়বার গেলে এই দুইটা জিনিস আপনাকে খেয়াল করা লাগবে, করোনা গেছে, আগে তো খুব ফাঁকতি মারছেন নাকি অনেক, এই রে ফাঁক রে, শয়তান যা মজা মারছে ভাই, এই করোনার মধ্যে শয়তান খুব খুশি হতে যাক, ফাঁক দিব না। তিন জায়গায় ফাঁক রাখা যাবে না, তার মধ্যে একটা নামাজের কাতা, জোরে বলেন ঠিক। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এমন সময় মুসল্লিরা মসজিদের মধ্যে ঢুকে বারান্দায় খুঁটির মধ্যে গ্যাং গানও শুনতেছে, কাছে গিয়ে দেখে ছেলেটা কেউ না, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের ছেলে আবু শামা, কে বানলরে কার এত বড় শক্তি অর্ধ পৃথিবীর খলিফার ছেলেকে এইভাবে খুঁটির মধ্যে বেঁধে রাখছে, কে বানলে এমন করে? এমন সময় একজন সাহাবী আঙ্গুল দিয়ে দেখায়, ওই যে তাকায় দেখ, ভিতর দিকে তাকায় দেখ, হযরত উমর নামাজের সেজদা, কারণ কোরআনের তেলাওয়াত হলো কেউ যদি মদ পান করে তাকে ৮০টা ব্যাথ মারা লাগবে, এটা হলো কোরআনের তেলাওয়াত, জোরে কোন কথা ঠিক কিনা, কোরআনের পড়া নয় কোরআনের তেলাওয়াত হলো। পরিমণি মদ পান করতে ধরা পড়ে নাই, মদের আড্ডা, মদের ফ্যাক্টরি, জোরে কোন কথা ঠিক কিনা, চিন্তা করেছিলাম দুই হাত ধরে লিয়ে গেল গ্রেফতার করে, আমরা বাংলার মুসলমান মনে করেছিলাম কি জানি হয়, কারণ আমাদের কাছে জিহাদি বই পাইলে হাতে হাত করা লাগাই, ধরে কোন ঠিক কিনা, জিহাদি বই মানে আল্লাহর কোরআন পাইলে হাতে হাত করা, আর পরিমরির কি হবে? কয়েকদিন পর দেখা গেল জেলখানা থেকে তবে হাত বার করে জনগণকে দেখায় হাতে মেহেন্দি পরিছে, যে বর্তমান সরকার মাদক মুক্ত যুবক চায়, মাদক মুক্ত সমাজ চায়, সব চেয়ারম্যান দেখবেন যুবকেরা যেন মদের আড্ডায় না যায়, প্রত্যেকটা নেতারা ভাষণ দেয় মাদক মুক্ত সমাজ সরকার চায় আর বাল্য বিবাহ বন্ধ করবার চায়, এই দুইটা ভাষণ প্রত্যেকটা জায়গাত আছে না নাই, জোরে কেন আছে না নাই, একবার দশতলার যে ছাদের উপর উঠছে ওটা কয় আমাকে নামাইকে,
আমার বাড়ি, আমার বিল্ডিং, আমার ঘর, আমার নাম আছে। সাদর তাকে দেখে তিনতলা দোতলা, আমি দশতলা, আমার নাম আছে। ইতিমধ্যে আদরাইল যে বলতেছে, সজাইল তুই কে রে, তুই কে, আমি আজরাইল নামবো না, পাঁচ বছরের জন্য সিয়ার পায়া, তুই ইচ্ছে মতো চল্লিশ বছর থাকবো, তুই নামবো না। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও, ঈমান বাড়তেছে না কমতেছে, যাদাতুহুম ঈমানাও ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর ফারুক দিলেন জল্লাদ, যে জাগ দিছে জল্লাদ, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা চমকে উঠছে। জল্লাদকে কেন ডাকলো ওমর ফারুকের কামনে জল্লাদ এসে বলে, আমির আল মোমিন আমারে ডাকার কারণ কি? বলে, আমার আদরের ছেলে আবু শামা মদ পান করেছে। আদরের ছেলে, আদরের ছেলেই তোর থ্রি জি মোবাইল পাশে নাকি কম, এখন ফোর জি, আদরের ছেলে সারাদিন ঘরে এমন একটা ফুল প্যান পড়ছে যে সামনের টবিল বোঝাই যায়, টোপলা হয়ে আছে বোঝাই, এমন একটা ফুল প্যান পড়ছে টাকনুর তলে গেছে। আপনি জানেন পুরুষ মানুষের টাকনুর ঢাকা কবি রাগুনা, এই ছেলের বাপের, আদরের ছেলের বাপ। আপনার ছেলে সারাদিন ঘরে সন্ধ্যার সময় বাড়িতে আসলে আপনি বলবেন না যে তুই যে সারাদিন এই টাইট ফুল প্যান্ট পরে ঘুরলি, তুই কি পেশাব করিসনি? ওই করছি তো, কেমনি করলি আমাকে দেখা। তখন তাই বাবা দেখান যাবে না, এটা কি দেখানোর জিনিস, তো করছিস কেমনি সেটা বল, বলে খারাপ হয়ে করছি। এখন আপনি বাবা হিসেবে বলবেন না যে একমাত্র জানোয়ার ছাড়া, জানোয়ার ছাড়া, গরু মহিষ ঘোড়া কুত্তে এই জানোয়ার ছাড়া অন্য কেউ খাড়া হইয়া পেশাব করে না, জোরে করে কথা ঠিক কিনা, কথা ঠিক কিনা? আজকে যারা দাঁড়ায় পেশাব করতেছে এরা কি, কথা না জোরে করে, এরা কি আরো জোরে জোরসে বলুন, করলে পেশাব নিংড়ে, নিংড়া লাগবে না, নিংড়া লাগবে না, ওই পেশাব যেই বন্ধ হচ্ছে আস্তে করে চেন তুলে দিছে, তেন যে তুলে দিলে তারপরে টপ 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 করে পেশাব দিয়ে তোমার যে ফুল প্যানের তলে জাঙ্গে ভিজে গেল। ছোটবেলায় বাচ্চা যখন পেশাব করে, বাচ্চা দেখবেন ছোটবেলা দুই মাস তিন মাসের বাচ্চা পেশাব করার পরে ওই আর চুপ থাকে না, যেই পেশাব করছে, কারণ একটা বাচ্চা জানে এই পেশাবের ওপর থাকা জায়েজ নাই। তখন মা কয় কিরে আমার বাবু কান দেখেন, দৌড়ে এসে থেকে পেশাব করছে, পেশাবের কাপড় টান দিয়ে শুকনো একটা কাপড় দেয়। মা কি জন্য পেশাবের কাপড় টান দেয়? যে পেশাবের রোগ থাকলে আমার ছেলের পাশায় একটা রোগ হবে, কামড়ি হবে, চুলকানি হবে, এই জন্যে ভিজা কাপড় টান দেওয়া শুকনো কাপড় দেয়। তাহলে আপনার যে ১৮ বছরের আবদুল্লাহ ফুল প্যান্ট পরে খাড়া হয়ে পেশাব করে টপ টপ করে পেশাব দেয়, যে জাঙ্গে ভিজালো এটা টান দিল কে? এটা তো কেউ টান দেয় নাই, ওইটা আস্তে আস্তে গরমে শুকে গেছে, শুকে যায় ওখানে জীবাণু পয়দা হয়েছে, কথাটা শোনেন, ওখানে জীবাণু পয়দা হয়েছে, খালি চোখে দেখা যায় না, এটা দেখতে গেলে অনুবীক্ষণ যন্ত্র লাগবে, ওই যন্ত্র দিয়ে তাকায় দেখেন ওখানে অসংখ্য ব্যাকটেরিয়া কিলবিল 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 করতেছে, ওই ব্যাকটেরিয়া পেশাবের ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে পেশাবের গোড়ার যায়, খুব সূক্ষ্ম সূক্ষ্ম রগ থাকে, ওই রগের গোড়াগুলো কেটে দেয়, কিছুদিন পর ওই যন্ত্র বেলে মাছের মতো হয়। বেলে মাছ বোঝেন চেতে না বোঝেন? এখন প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে ইন্ডিয়ান হারবাল একটা পোস্টাল দিয়া থাকছে, কি পোস্টাল! আপনি যদি এই সমস্যায় পড়েন আপনি কি কোন মোটা করবেন, শক্তি করবেন, তাহলে দুই মাস খান। এই মুসলমানের বাচ্চারা তাহলে ঠিক মতো পেশাব করেন, পরিষ্কার হন,
ঢিলা জামা পরেন, তাকলুর উপর কাফল পরেন, আপনাকে কোনো কবরাজের কাছে যাওয়া লাগবে না, আল্লাহর কুদরতি শক্তি আল্লাহ আপনাকে দিয়ে দিবে। জোরে কান কথা ঠিক না? আমাকে একটা হুজুরের ওলা কবরাজের কাছে যাওয়া লাগে, একটা হুজুর এরা যায়। 24 বছর আছে, বিয়ে করবে না, সাহস পাচ্ছি না হুজুর, মানে বিয়ে করবে সাহস পাচ্ছি না, চেতে না যে সাহস বুঝতে। এ হাসতেছেন কেন? কোরআনে আল্লাহ বলে নাই, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সব সমস্যার সমাধান, আরো জোরে, সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জানো আমাকে দাদারা কয়নি দেখে তো আমরা পাই না, আমরা কয়ে যাই আমাকে লাতিরা পাবি। জোরে কোন কথা ঠিক নেই? ঘরে ঘরে যাইলে, ঘরে ঘরে যাইলে, যদি সংসদে না করে পারেন তাহলে বলবেন সব জায়গায়, রাজি আছে? আমি যেগুলো আর কোরআন আলো আপনি সব জায়গায় যান, আল কোরআনের আলো, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনেন। ওমর ফারুক কোরআনের তেলাওয়াত চালু করার জন্য বললেন, জল্লাদ আমার আদরের সন্তান আবু শামা মদপান করেছে, তাকে 80টা ব্যাট মারতে হবে, 80টা। একটু খেয়াল করবেন, জল্লাদের হাতে চাবুক দিয়া ওমর ফারুক এরকম চেয়ারে বসলেন, এরকম চেয়ারে বসে বললেন, জল্লাদ মারো, হুকুম কার? ওমরের হুকুম না আল্লাহর হুকুম? আল্লাহর হুকুমে জল্লাদ মারো। জল্লাদ মারতেছে, ওমর ফারুক গুনতেছে, এক দুই, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চেয়ার সে উঠে গিয়া জল্লাদের হাত থেকে চাবুক কাইডা নিয়ে বলে, জল্লাদ তুমি সত্যি করে বলো তো, তুমি যে আমার আবু শামাকে চাবুক মারতেছ, এটা আমার খেয়ালে মারতেছ না আল্লাহর খেয়ালে মারতেছ?